আজকের গল্পের নাম পাঁচমুন্ডির আসর। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। স্টেশনের নাম লোচনপুর, সেখান থেকে আরও 200 ক্রোশ। যানবাহন বলতে কিছুই নেই, গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল, অন্য সময়ে বালির স্তূপ, বর্ষাকালে খেয়া নৌকা ছাড়া পার হওয়াই দায়। উপায় নেই, কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ের সর্বেশ্বর জানাকে ধরে আনতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে। মোট কথা, আমাকে যেতেই হবে। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল, হাতখানেক চওড়া, সার্কাসের খেলার শুরু তারের ওপর দিয়ে যেভাবে লোকজন হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলে একেবারে কাদা গোলা জলে নাকানি চুবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনও যথেষ্ট আলো রয়েছে, চারদিক পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল, খাল দুটো নয়, একটা। খেয়া নৌকার কোনো ব্যবস্থাই নেই। সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে, দুহাতে বাঁশ আঁকড়ে ধরে ধরে খাল পার হলাম। তারপর আল নয়, পায়ে চলা সরু পথ, দুপাশে রাশি রাশি গাছের সারি। জায়গাটা বেশ অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে পুবাই গায়ে এসে হাজির হলাম। ছোট্ট একটা গ্রাম, একটা দোকান আর গোটা দশেক চালা ঘর, এই হচ্ছে গ্রামের সীমানা। বরাদ ভালোই বলতে হবে, সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আঠা দিয়ে জাল মারছিল। তার কাছে খোঁজ করতেই বাচখাই আওয়াজে বললে, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বরপতি পাবন জানা, মশাইয়ের প্রয়োজন? প্রয়োজনটা শুনে সর্বেশ্বর চমকে উঠল। হেমন জানলে হয়তো জাক করে পরিচয় দিত না। কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, সেই দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারবেন, যান। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না, দাঁড়াতে সাহস হলো না। কিছু বলা যায় না, দলবল ডেকে যদি লাঠির ঘায়ে একেবারে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না আমি। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলে কাক চিলেও জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হাওর হামিশাই জোটে, লোকজন খেপে উঠে আধমরা করে দেয়। একবারও ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গায়ে ঠাই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হওয়ার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস যদি কিছু পাওয়া যায়। দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল, কি চাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম দুটো ধামার পাশাপাশি সাজানো, গোটা কয়েক জার আছে তবে সব কয়টাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে, আর কিছু? দুধ কিংবা কলা? আজ্ঞে না, ওইসব এখানে পাবেন না। নিরুপায়, মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি, আর পাটালি কি করে এত তেতো হলো অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেওয়ার মুখে জিজ্ঞেস করলাম, এখানে রাতটা কাটাবার কোনো জায়গা হবে? এই দোকান ঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো? কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টিতে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতিটার দিকে তাকিয়ে আছে, যেটার ওপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কয়টা দোকানি হাত থেকে যেন কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গাটাকে হবে না, ছেলেপুলের পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়?
এবেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটাই আর পথ, কলকাতা যাওয়ার শেষ গাড়ি 10:32-এ, সেটা অনায়াসেই পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই, বুকের চাকতিটাই আমার কাল হয়েছে। কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যি তো কতটা আর পর, যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টাও লাগতে পারে, হাতে তো এখনও অনেক সময় আছে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম আমি। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরও ঝুপসি দেখাচ্ছে। যাওয়ার সময় যেমন পথ সরল আর মসৃণ মনে হয়েছিল, আধো অন্ধকারে সেই পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরেই অন্ধকার ঘন হয়ে এলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারা তো নেই। ঝোপের ফাঁক থেকে শেয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না, কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার। প্রায় ঘণ্টাখানেক চলার পর খেয়াল হলো, এতক্ষণে খাল পাড়ে পৌঁছে যাওয়া উচিত ছিল, বাসের সেই সেতুটার কাছে। দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারদিকে নিরীক্ষণ করে দেখলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, অনেকক্ষণ চেয়ে থাকলে আচ্ছা আচ্ছা দেখা যায়। চারদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস বইছে, সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে, একটা পথের বদলে আরেকটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছিলাম। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু সাহায্য করবে? একবার দুইবার তিনবার চিৎকারে কোনো ফল হলো না, শুধুমাত্র গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা কা করে শব্দ তুলে ছটপট উড়ে গেল। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না, যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে, নইলে রাত বাড়বে, জায়গাটা মোটেও নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম, গাছপালা যেন আর শেষই হয় না, যতই এগোই জঙ্গল যেন ততই দুর্বোধ্য বলে মনে হচ্ছে। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো, চারদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে হলো একটু সাহস হলো, ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি একটা আলোর বিন্দু চোখে পড়ে, গ্রামের নিশানা আর কি। হঠাৎ পেছন থেকে বিকট শব্দ এলো, বলো হরি, হরি বল। সেই শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই, আরও লোকজন আছে, এদের জিজ্ঞেস করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরও কাছে এগিয়ে এলো, আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অনন্তর পথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে, একটু পরে সব বাহিরা সামনে এলো। শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে, সামনের ডান দিকের লোকটার হাতেই মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম আমি। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর চারজনের দৃষ্টি আমার দিকে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীত এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো স্লট মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। চারজন লোকই ঠিক একই রকম দেখতে, একই ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগটাও পর্যন্ত একই রকম।
আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এক ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু এরকম চারজনের অবিকল একরকম চেহারা কী করে হতে পারে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। এসব আমার চোখের ভুল, মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেছিল, মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চিত বিভ্রান্তি সৃষ্টি করেছে। নিজেকে সাহস দেওয়ার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, বেসুরো আর বেতাল। কিন্তু পরমুহূর্তেই বলহরি হরি বল এর বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠেছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু তাদের চিৎকার এত কাছে দৃষ্টিগোচর হওয়ার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে তো বিপদ আরও বাড়বে, তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে, ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল, হাওয়ার এমন বেগ যেন এগুলোই দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবার যেন একেবারে কানের পাশে, বলো হরি হরি বল। চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তা করে এ ব্যাপারের জট কখনোই ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, আমাকে এখন প্রাণ বাঁচিয়ে ফিরতে হবে, কোনো রকম একটা লোকালয়ে গিয়ে পৌঁছাতে পারলেই হলো। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে ফুল ফোটাতে শুরু করলো, লাঠিটা বগলে চেপে ছুটতে আরম্ভ করলাম। আমি জানি না বোধ হয় আধ মাইলেরও বেশি টানা দৌড়েছি, হিসাব রাখি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালাঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম, ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও তো হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে, রাতটা এখানে কাটিয়ে দেওয়া যাবে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতেই বুঝলাম চালাঘর নেই, শুধু একটা চালা, তিন দিক দিয়ে আচ্ছাদিত, একদিক দিয়ে খোলা। বোধ হয় রোদের তাপ অথবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্য এটা তৈরি করা হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়ে থেমে গেলাম, প্রচণ্ড শব্দে বজ্রপাত, তার আগে বিদ্যুতের আলো চারদিকে হয়ে গেল। সেই আলোতে দেখলাম এবার আরও স্পষ্ট, আরও নিকটে, সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে। হুবু এক চেহারা, এমনকি দাড়ি গোঁফ পর্যন্ত একরকম। চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হু হু করে হেসে উঠল। শিকারটা যেন হাঁপে পেয়েছে, লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এ হাসিটি স্বাভাবিক নয়, রক্ত মাংসের কোনো লোকের পক্ষে এভাবে হাসা সম্ভব নয়, অশরীর আত্মার বীভৎস হাসি এটা। আমাকে আবার আতঙ্কিত করে একজন খনখনে গলায় বলে উঠল, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গে যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল, বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা, মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হওয়ায় সবের আবরণটি সরে গেল, আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, একেবারে এক মুখ, কোফ তারি চুল করণ কোথাও কোনো পার্থক্য নেই, এমনকি বসন্তের দাগগুলো পর্যন্ত। দুহাতে চোখ দুটো রগড়ে নিলাম, এও কি সম্ভব? সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই, বুকের মধ্যের স্পন্দন দ্রুততর হলো, লাঠিটা আঁকড়ে ধরবার শক্তিও যেন অবশিষ্ট নেই শরীরে। তারপর যা ঘটল তা আরও অবর্ণনীয়।
সবটি চোখ খুলল, রক্তিম দুটি চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর খনখনে গলার স্বর ভেসে এলো। একটু উঠে বসার মতো করে বললে, ঠিকই ভেবেছ, আমরা পাঁচজনই এক লোক, কোনো তফাত নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয় পোড়াতে এলো না। দেহের সদ্গতি করতে হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম, তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? তারপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি, পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করতেই উঠে বসলাম, চারদিকে চেয়ে চেয়ে দেখলাম। চালা ঘর আছে কিন্তু শূন্য, রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূরে? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গার নাম কি? এটাকে বলে পাঁচমুন্ডির আসর। পাঁচমুন্ডির আসর? চমকে উঠলাম আমি। হ্যাঁ গো গোট্টা, একরকমের পাঁচজন তেনাদের দেখা যায়, পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন বলে হয়তো বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতোটা দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেককেই বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি, তারা রাতের বেলায় পুবাইগা থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে পাশমুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি।